আপনারা দেখছেন একুশে টেলিভিশন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ফি 5 গুণ বাড়ানো হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। বাড়তি ফি না দিতে পেরে ফিরে যাচ্ছেন অনেকেই। ডায়ালাইসিস ফি কমাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন রোগী এবং স্বজনরা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। প্রফুল্ল কুমার নাথ 21 বছর ধরে কিডনি ডায়ালাইসিস করছেন। প্রায় 70 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থেকে নিয়মিত আসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এই ডায়ালাইসিস সেন্টারে। গার্মেন্টস কর্মী 2 মেয়ের বেতনের টাকায় কিডনি ডায়ালাইসিস হলেও এবার আর হচ্ছে না। তুলে ধরলেন ডায়ালাইসিস ফি বাড়ার নিজের অসহায়ত্বের কথা। দুটো মেয়ে বর্তমানে গার্মেন্টসে চাকরি করে, আমার ডায়ালাইসিস খরচ চালাইতেছে। আমি সরকারের কাছে আগুল আবেদন করতেছি আমাদের ডায়ালাইসিসটা যাতে 780 টাকা হিসাবে নিয়ে যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস সেন্টারের সামনেই অবস্থান নিয়ে ফি বাড়ানোর প্রতিবাদ জানান রোগী এবং তাদের স্বজনরা। আজকে হঠাৎ করে এসে, যখন আমরা তো অনেক সময় ফোন পাই না, এসে যখন আসলাম 786 টাকা না 2663 টাকা দিতে হবে। বিজ্ঞপ্তি দিছে যে এই ডায়ালাইসিস ফি 2763 টাকা করা হবে, যেটা আমাদের ইনকামের সাথে কোনোভাবেই রোগীর ট্রিটমেন্ট করা সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা যদি সপ্তাহে 2 বার করতে হয় তাহলে মাসে খরচ করতে গেলে কত টাকা, আমার ইনকাম কত, আমি খরচ করবো কত। অভিযোগ উঠেছে বাড়তি টাকা নেওয়া হলো, পর্যাপ্ত সেবা দেওয়া হচ্ছে না। কিডনি রোগী যদি মাসে 1 বার অসুস্থ হয় এটাতে আরও বেশি খরচ, আর এখানে যদি 8টা ডায়ালিসিস করতে হয় সেগুলোর খরচ, প্লাস হচ্ছে রক্তের ইঞ্জেকশন দিতে হয়, রক্ত দিতে হয়, প্লাস হচ্ছে আপনার আয়রনের ইঞ্জেকশন দিতে হয়, তো এতগুলো খরচ সাধারণের পক্ষে সম্ভব না। 4 বছর ধরে কিডনি ডায়ালাইসিস করাচ্ছেন সাবেক এই সেনা কর্মকর্তা। বাড়তি ফি দাবি করায় ডায়ালাইসিস না করে ফিরে গেলেন ছেলেকে নিয়েই। প্রত্যেক বছরে ডায়ালাইসিসের দাম বাড়ানো হয়, একদিনের মাথায় আগের দিন ইনফর্ম করার পর থেকে 5 গুণ বাড়ায় দিছে, তখন মানুষজন এখানে এসে প্রোটেস্ট করা শুরু করছে। দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে কিডনি ডায়ালাইসিস ফি কমানোর দাবি রোগী এবং স্বজনদের। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।